সরকারি চাকরিতে কোটার সংস্কার চায় এই শিক্ষার্থীরা এরা আগামী দিনের চাকরি প্রার্থী কোটার সংস্কারের দাবিতে এ নিয়ে আধ ডজনেরও বেশিবার রাস্তায় নেমেছেন এরা এ দফায় রাস্তায় আছেন গত প্রায় সাত দিন ধরে সমান অধিকারের জন্য বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সবাই যাতে স্বাধীনতা ভোগ করতে পারে সমান অধিকার ভোগ করতে পারে তো সেই সমান অধিকারের জায়গায় আমরা দেখছি যে তিরিশ পার্সেন্টের উপরে মুক্তিযোদ্ধা কোটা কোঠা আছে আর অন্যান্য সব কোঠা মিলিয়ে ছাপ্পান্ন পার্সেন্ট যেটা সাধারণ নাগরিকের উপর অনেকটা অত্যাচারমূলক একটা কোটা ব্যবস্থা তো এই ব্যবস্থা থেকে আসলেই বাংলাদেশকে মুক্ত করা উচিত কিন্তু রবিবার গভীর রাতে এই কোটা সংস্কারের আন্দোলন সহিংস হয়ে ওঠে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা গভীর রাতে তুমুল সংঘর্ষ পুলিশের মুহুরমুহু কাদানে গ্যাস জলকামান লাঠিচার্জে আহত হয় শতাধিক বিক্ষোভকারী আটক হয় বেশ কিছু বিক্ষোভ অন্য মাত্রা পায় যখন একদল বিক্ষোভকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে ঢুকে ব্যাপক হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটায় গতরাতের সহিংসতার প্রমাণ এখনও বহন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন এই ভবনের একটি জানলার কাজ একটি আসবাবপত্র এখন আর অক্ষত নেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এরই মধ্যে গণমাধ্যমকে বলেছেন যে বহিরাগতরা হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে এই হামলা চালিয়েছিল কিন্তু টিএসসিতে যারা আন্দোলন করছেন কোটা বিরোধী আন্দোলন যারা করছেন তারা বলছেন এই হামলা তারা চালাননি এখন প্রশ্ন হচ্ছে দীর্ঘদিন ধরে আন্দোলনে থাকা এই শিক্ষার্থীরা হঠাৎ এখন কেন এমন সহিংস হয়ে উঠল ফলকাঠি নাড়তেছে এটা আমাদের জানার পক্ষে সম্ভব না তবে আমরা যতদূর জানি যে আমরা সাত দিন ধরে ইউনিভার্সিটি ক্যাম্পাসে অবস্থান করতেছি এখনো পর্যন্ত কোনো কিছু হয় নাই কিন্তু গতকাল যখন পুলিশ আমাদের উপরে টিএসএল নিক্ষেপ করছে তখনই কিন্তু পরিস্থিতি খারাপ হয়েছে গতরাতের সহিংস বিক্ষোভের পর চাকরিতে কোটা সংস্কার বিরোধী বিক্ষোভকারীরা আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে এরই মাঝে খবর পাচ্ছি এই আন্দোলন কর্মসূচি বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের দাবির মুখে গত মাসে সরকার অবশ্য ঘোষণা দিয়েছিল চাকরিতে কোটা যদি পূর্ণ না হয় তাহলে সেই শূন্যস্থান সাধারণ প্রার্থীদের দিয়ে পূর্ণ করা হবে কিন্তু শিক্ষার্থীরা চাইছে শতকরা ত্রিশ ভাগ মুক্তিযোদ্ধা কোটা ও অন্যান্য ২৬ ভাগ কোটার ব্যাপক সংস্কার চালিয়ে কোটার হার যৌক্তিক পরিমাণে কমিয়ে আনতে হবে বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেখানে দুই আটান্ন ধরনের কোটা ব্যবস্থা আছে মেধাবীদের জন্য কোনো ধরনের ব্যবস্থা রাখা হয়নি মাত্র দুই দশমিক তেষট্টি পার্সেন্ট মানুষের জন্য ছাপ্পান্ন পার্সেন্ট কোটা ব্যবস্থা বাংলাদেশের মানুষ এখন আর এটা মেনে নিতে চায় না বিকেলে এই প্রতিবেদন যখন তৈরি করছি তখনও টিএসসিতে বিক্ষোভ অব্যাহত ছিল অবশ্য তখন বিক্ষোভকারীদের মধ্যে কুড়ি সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকার সচিবালয় সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সাথে একটি সমঝোতা বৈঠক করছিল। আহারার হোসেন বিবিসি বাংলা ঢাকা